রেডিও নিউ টাউনে আজকের গল্প সত্যজিৎ রায়ের অনাথ বাবুর ভয়। প্রধান চরিত্র লেখক অনাথ বন্ধু মিত্র, বীরেন, ভবতোষ মজুমদার ও ভরদ্বাজ। বীরেনের চরিত্রে রানা দে, ভরদ্বাজের চরিত্রে শিশির মণ্ডল ও বাকি চরিত্রে পল্লল চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের গল্প অনাথ বাবুর অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের আপিসে চাকরি করি। গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হবার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল, কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসুত জোটে? তাই আর সাত পাঁচ না ভেবে দশ দিনের পাওয়া ছুটি আর দস্তাখানেক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন? তারও অবশ্যই একটা কারণ আছে। ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, তা আমিও যেতুম, কিন্তু আমার এদিকে তো খুব ঝামেলা, বুঝতেই তো পারছিস। তবে তোর কোনো অসুবিধা হবে না, আমাদের 50 বছরের পুরনো চাকর রয়েছে ওই বাড়িতে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। বেঁটেঘাটো মানুষটি বছর 50-এক আন্দাজ বয়স, মাঝখানে টেরিকাটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি তীক্ষ্ণ আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছর পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণটা জিজ্ঞেস করতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি। বীরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুশি হয়ে উঠল। বেশ বড়, সামনে এক ফালি জমি, তাতে সবজি আর ফুলগাছ দুই রয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পড়শির উৎপাত থেকেও রক্ষা। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ছাতের চিলে কোঠাটি বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গেছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে খোকাবাবু, এই তো কুণ্ডুবাবুর দোকান, 5 মিনিটের পথ, সেখানে গেলেই পাবে ওখানে বিলেট। বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে 5-7টা প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন, আরে বাপু, এ তো আর শুননা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা, আর 30 বছর হয়ে গেল বলেই কি এই সব মন থেকে মুছে গেল, এসব স্মৃতি অত সহজে ভোলবার নয়, আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য
আমি যে কিছু অংশে তাই, সে বিশ্বাস আমার আজও যায়নি। আমি এক প্যাকেট সেভেন ওক্লক কিনে আরও দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলে চললেন, হে বেদেকুর, আমারই বন্ধু, আমারই সঙ্গে মাত্র 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে, পরের দিন ফেরে না, ফেরে না, ফেরে না, শেষটায় আমি জিতেন বক্সি হরিচরণ শাহ, আর আরও 3-4 জনকে ছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হলধরের কোচ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা চড়িয়ে মরে কাঠ হয়ে আছে, তার চোখ যাওয়া দৃষ্টি করি কাঠের দিকে, আর সেই দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলুম, তাতে ভূত চারা আর কি ভাবব বলুন, গায়ে কোনো কত চিহ্ন নেই, বাঘের আঁচর নেই, সাপের চোবল নেই, কিচ্ছু নেই, আপনারাই বলুন এখন কি বলবেন। আরো মিনিট পাঁচেক দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হল। ব্যাপারটা এই, রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদার প্রাসাদ আছে। সেই প্রাসাদে, বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেককালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি, কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন, খারাপি, আত্মহত্যা ইত্যাদি অনেক নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ির সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসে দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, শুনছিলেন ওদের কথাবার্তা? বললাম, তা কিছুটা শুনেছি। বিশ্বাস হয় কি ভূত? হ্যাঁ। ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজে চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটিও মিট করলাম না। তাই ঠিক, অনাথবাবু একটু হেসে বললেন, একবার দেখে আসবেন নাকি? কি বাড়িটা দেখে আসব মানে? বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড়জোর মাইল খানেক। ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়া শিব মন্দির ছাড়িয়ে ডান হাতি রাস্তা ঘুরে পোয়াটাক পথ। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব, তাই চললাম তার সঙ্গে। হালদার বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার উপর ভগ্ন প্রায় নহবতখানা। ফটকের ভেতর দিয়ে বেশ খানিক দূর গিয়ে তবে সদর দালান। 2-3টে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটি অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়, কেমন যেন একটা বিঠপ চৌকো চৌকো ভাব। বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেওয়ালে। মিনিটখানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন,
আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, মানে যে ঘরে? হ্যাঁ, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুরে আসার একমাত্র কারণই হলো ওই বাড়িটা। বটে আগে? হ্যাঁ, ওই যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখব বলে এখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমায় আসার কারণটা জানতে চেয়েছিলেন, আমি উত্তর না দিয়ে অভদ্রতা করেছিলাম বটে, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পেছন ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? বলছি, ব্যস্ত হবেন না, আমার কাজটা সম্বন্ধেই তো বলা হয়নি আপনাকে। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ, আজ 25 বছর ধরে এ ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়্যারওলফ, ভুডিজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লিখে তার প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে এইসব বই পড়বার জন্য। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নটনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিদেতে সব নাম করা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ, তবে এইটুকু বলতে পারি যে এদেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধহয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন না বা বাড়িয়ে বলছেন না এটা আমার একবারও মনে হয় না, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি? হ্যাঁ, আর সেসব কীরকম জায়গায় জানেন? এই ধরুন জব্বলপুর, কার্শিয়াং, চেরাপুঞ্জি, কাঁথি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজিরাবাগ, শিউরি, বারাসাত, আর কত চাই, 56টা ডাক বাংলো আর খোম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছেই, কিন্তু... অনাথবাবু হঠাৎ থেমে গেলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে, হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে। আমি বার বার হতাশ হয়েছি। মাদ্রাজে ত্রিচিনাপল্লীতে 150 বছরের পুরনো একটা সাহেবের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার আমার কাছাকাছি এসেছিল, কিন্তু কীরকম জানেন, অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই, যতবারই মোমবাতি ধরাতে যাব বলে দেশ লাইট জ্বালাচ্ছি ততবারই কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল এবং আলোর সঙ্গে সঙ্গেই ভূত বাবাজি সেই যে গেলেন আর এলেন না। একবার কলকাতায় জামাপুকুরে এক হানা বাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখছেন, অথচ ওই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাছটা একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার, অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটি চুলও নেই, একেবারে মসৃণ মাথা জোড়া টাক। এ কি আমারই মাথা, না অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি, কিন্তু মশার কামড়টা তো আমি খেলাম। টর্চটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন মাত্র নেই।
আমার যে চুল সে চুলই রয়েছে আমার মাথায়। ব্যাস, এই দুটো ছাড়া আর কোনো ভূতের অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি, তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম, তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসব। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না। ভদ্রলোক তাঁর ট্যাঙ্ক ঘড়ি দেখে বললেন, আজ 5:31 সূর্যাস্ত, এখন 5:15, চলুন রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি। ভূতের নেশা বোধহয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না, বরঞ্চ বাড়ির ভেতরটা আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাট মন্দির, 100-150 বছর কত উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ, যাত্রা, কথকতা এখানে হয়েছে, তার কোনো চিহ্ন আজ নেই। উঠোনের তিন দিকে বারান্দা, আমাদের ডাইনে বারান্দার যে অংশ তাতে একটা ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত দশেক এগিয়ে দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটা টর্চ বার করে জ্বালাতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের বুহ ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসেব করে দেখলাম বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর, ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক, অর্থাৎ তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটিও উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতে তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন, তখন বিনা কারণে আমার গাটা ছমছম করছিল। কিন্তু ঘরের ভেতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়াচারখানেই রয়েছে, উপরের তক্তাটা নেই। টেবিলের পাশের জালনার দিকে একটা আরাম কেদারা, অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ, কারণ তার একটি হাতল ও বসার জায়গাটা বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই। কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটি খাঁচ কাটা বন্দুক রাখার তাক, একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন, মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করছেন। প্রায় মিনিটখানেক পরে বললেন, একটা গন্ধ পাচ্ছেন। কি গন্ধ? মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ানোর গন্ধ মেশানো একটা গন্ধ। আমি বার দুই এক বেশ জোরে জোরে নিঃশ্বাস নিলাম। অনেক দিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, কই ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরও কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, ভূত আচ্ছা, এ গন্ধ আমার চেনা গন্ধ, এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখা দেবেন কি না দেবেন সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না, চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে
পরের দিনই তাকে এ ঘরের রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না, কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি। তাছাড়া দু একটি জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসব। আজ সার্ভেটা করে গেলুম আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন, এদের কথাবার্তা তো শুনলুম আজকে। যা ভয় বা প্রেজুডিস এদের, জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না, এসব ব্যাপারে বুঝলেন কি না, একা না হলে ঠিক জুৎসই হয় না। পরের দিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায়, আর রাত্রে অনাথবাবুর কী অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাস্ক, আর হাতে সেই কালকের তিন সেলের টর্চ। ফটক দিয়ে ঢোকবার আগে কোটের দু পকেটে দুহাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন, এই দেখুন, এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল, শরীরে অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। আর এই দ্বিতীয়টি হল কার্বলিক অ্যাসিড, ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হলো না। ভোর হতে না হতে ভরদ্বাজকে বললাম আমার থার্মাস ফ্লাস্কে দুজনের মতন চা ভরে দিতে। চা এলে পর ফ্লাস্কটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারদিকে কোনো সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় যাব তাই ভাবছি, এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, এই যে এদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে। প্রাসাদের পূব দিকের জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিম ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, আধ ঘন্টা বনে বাদারে ঘুরছি এই নিম ডালের খোঁজে, আমার আবার দাঁতনের অভ্যেস কি না। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাধো বাধো ঠেকল। বললাম, চা এনেছি, এখানেই খাবেন না বাড়ি যাবেন? চলুন না, ওই ফোয়ারাটার পাশে বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ, মানে তা একটু। বেশ, তবে বলছি শুনুন, গোড়াতেই বলে রাখি, এক্সপিডিশন হাইলি সাকসেসফুল, আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন, আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা, আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলুম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ারের থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে। তা যাই হোক, দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলোও একবার দেখে নিলুম। জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয়, একটা ঘরে কিছু আবর্জনা আর একটার কড়িকাঠি গুটি চারেক জ্বলন্ত বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুরগুলো আমায় দেখেও নড়ল না, আমিও তাদের ডিস্টার্ব করলুম না। সাড়ে ছটা নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম। একটা জারণ এনেছিলুম,
তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটিকে ঝেড়ে পুঁচে সাফ করলুম। কতদিন ধুলো জমেছিল তাতে কে জানে, ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল, তাই জালনাটা খুলে দিল। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখল। তারপর টর্চ ও ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেত ছেঁড়া আরাম কেদারাতেই শুয়ে পড়ল। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরও অনেক বেয়ারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছি তাই কিছু মাইন্ড করলুম না। আশ্বিন মাস, সাড়ে পাঁচটায় সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ, আসলে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারবো না, তবে আন্দাজে মনে হয় নটা কি সাড়ে নটা নাগাদ জালনা দিয়ে একটা চুনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিট খানেক ঘোরাঘুরি করে আবার জানলা দিয়েই বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল নিজের ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙল একটা শব্দে, ঘড়ির শব্দ, ঢং 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 করে বারোটা বাজল। মিঠে অথচ বেশ জোড়ালো আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ, আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলুম। এক, আমি আরাম কেদারায় সত্যি খুব আরামে শুয়ে আছি, ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজে দিয়ে গেছে। আর দুই, আমার মাথার উপর একটি চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা, তার থেকে একটা নতুন দড়ি দেওয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি সে দড়িতে টান দিয়ে পাখাটি দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে সেই সব দেখছি আর উপভোগ করছি, এমন সময় খেয়াল হলো আমাবস্যার রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ, পাশ ফিরে দেখি কে একটা আলবোলাদ রেখে গেছে, আর তার থেকে ভোর ভোর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বরী তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে চেয়ে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে, আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে। আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, তাহলে কি সত্যিই আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আমার দিকে চাইলেন, এবার কিন্তু আর ঠোঁটের কোণে সে হাসিটা নেই, ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আমি বললাম, তেমন ভালো করে লক্ষ্য করিনি বোধহয়, কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না, চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন, আমার আর ভূতের পেছন ধাওয়া করতে হবে না সীতেশবাবু, কোনো দিনও না, শেষক মিটে গেছে। বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে
অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল, আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর দু পা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরটা একটা বিস্ময় ও আতঙ্কে শিহরণ খেলে গেল। উঠচুতো পরা, ও কে পড়ে আছে মেঝেতে? আর বারান্তার দিক থেকে কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি? আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছে। ভবতোষ মজুমদার আমায় চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যে সাধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে, নইলে যে কি দশা হতো আপনার জানি না। ওখানে গেছলেন কোন আক্কেলে? আমি বললুম, অনাথবাবু যে রাত্রে। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথবাবু, কাল যে অতগুলো কথা বললুম সেসব বোধ হয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যে আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে। দেখলেন তো ওর অবস্থা, হলধরের যা হয়েছিল এরও ঠিক তাই, মোরে একেবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবেই চাওয়া, সেই দৃষ্টি সেই করি কাঠের দিকে। আমি মনে মনে বললাম, না মোরে কাঠ নয়, মোরে কি হয়েছেন অনাথবাবু তা আমি জানি। কালো সকালে গেলে দেখতে পাবো তাকে, গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদারবাবুর পূর্ব দিকের জঙ্গল থেকে নিমে দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন।